প্রান্তিক লবণ চাষী ও মিল মালিক কোম্পানির মাঝে উৎপাদন সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি লবণ শিল্পের উন্নয়নে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই প্রান্তিক চাষীদের নানা সুবিধা অসুবিধা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয় তুলে ধরে আলোচকরা। বুধবার সকালে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলে সম্মেলন কক্ষে লবণ চাষী ও প্রতিনিধিদের নিয়ে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অটুট বন্ধনে সমৃদ্ধ পথ চলা প্রতিপাদ্যে প্রতি বছরের মতো অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে লবণের মূল্য কমে যাওয়া, চাষিদের কষ্ট, কীভাবে লবণ শিল্পে লাভজনক হওয়া যাবে এবং চলতি মৌসুমে চাহিদার চেয়েও বেশি উৎপাদনের বিষয় বিশদ আলোচনা করা হয়। সবাই প্রধান অতিথি ছিলেন মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা। এতে উপস্থিত ছিলেন লবণ চাষী সমিতির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল চৌধুরী সহ মোল্লা সল্ট এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শতাধিক লবণ চাষী। বক্তারা এখানে সেগুলো ব্যাখ্যা করেছেন এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মাননীয় জনাব মোস্তফা সাহেবকে। উনি খুব সুদৃঢ়ভাবে চাষীদের ভাইদের যে আবেদন তথ্যগুলো আপনারা যেরকম দিচ্ছেন, আমরাও কিন্তু আপনাদের কাছে মেসেজগুলো পাস করছি। সেই মেসেজগুলো কি, এবছর যদি তাকাই ডিসেম্বর মাসে আমার উৎপাদন কত হয়েছে, নভেম্বরে কত রূপ হয়েছে, জানুয়ারিতে কত হয়েছে, গত বছর ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্ট